হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইন কিচেন কুইন সহেলি। ক্রিম চিজ ফ্রস্টিং বানানোর বেশ কিছু রিকোয়েস্ট ছিল আমার চ্যানেলে, তাই আজ নিয়ে এসেছি ক্রিম চিজ ফ্রস্টিং উইদাউট ইলেকট্রিক বিটার, এবং সেটাও দুটো প্রসেসে। আর এই ফ্রস্টিংটা কিন্তু যে কোনো ডেজার্ট আইটেম, স্পেশালি রেড ভেলভেট কেক ডেকোরেট করবার জন্যে একদম আইডিয়াল। তাহলে চলুন শুরু করি। তবে শুরু করার আগে বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল আইকনটি প্রেস করে পাশে থাকা অল বাটনেও ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে সব রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। প্রথমেই আমি একটা বরফ জলের বাটি নিয়ে নিয়েছি, আর তার উপর নিয়ে নিলাম মিক্সিং বোল আর হুইস্ক। এই মিক্সিং বোল আর হুইস্কটা কিন্তু ফ্রিজে আধ ঘন্টা আগে থেকে ঠান্ডা করে রেখেছিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পাউডার হুইপিং ক্রিম। আমি এখানে বেকার সুইপের হুইপিং ক্রিম পাউডার ইউজ করেছি, এটা অনলাইনে ইজিলি অ্যাভেলেবেল। তার সাথে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ চিল্ড মিল্ক। তো এই দুধটা কিন্তু যতটা লাগবে সেই অনুযায়ী দেব। তো প্রথমে আমি খানিকটা দুধ দিয়ে একটু হুইস্ক দিয়ে মিক্স করে নিচ্ছি। তো মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু সফট পিক চলে আসবে। তো এই দেখুন, সফট পিক চলে এসছে। আমার কিন্তু পুরোটা দুধ লাগেনি, খানিকটা দুধ এখনও বেঁচে আছে। তো মোটামুটি ধরে নিতে পারেন 1 কাপ পাউডার হুইপিং ক্রিমের সাথে 1/2 কাপ দুধ হলেই এনাফ। প্যাকেটের ইনস্ট্রাকশন অনুযায়ী 100 গ্রাম পাউডারের সাথে 100 ml চিল্ড মিল্ক বা চিল্ড ওয়াটার দিলেই হবে, কিন্তু যেহেতু বাড়িতে গ্রামের হিসাবটা করা একটু মুশকিল, সেই জন্যে আমি আজ কাপের মেজারমেন্টটা দেখালাম। ইন জেনারেলি এর সাথে আলাদা করে চিনি মেশানোর দরকার পড়ে না, তবে যেহেতু আমি আজকে ক্রিম চিজ ফ্রস্টিং বানাবো, সেই জন্যে আমি এতে আরও 1/4 কাপ গুঁড়ো চিনি মিশিয়ে নিলাম। এখন এটাকে একটু ছেঁকে নিচ্ছি ভালো করে, যাতে চিনির কোনো বড় দানা থেকে না যায়। এখন আরও খানিকক্ষণ বিট করে নিচ্ছি। তো আরও 2 মিনিট বিট করলে দেখতে পাবেন ক্রিমটা বেশ অনেকটাই ফ্লাফি হয়ে গেছে। তো এই অবস্থায় আমি দিয়ে দেবো ক্রিম চিজ। আমি এখানে 1 কাপ ক্রিম চিজ ইউজ করছি, আর এই ক্রিম চিজটা কিন্তু আমার বাড়িতেই বানানো ক্রিম চিজ। এর লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। আপনারা যদি ভ্যানিলা এসেন্স দিতে চান, সেটা অবশ্যই এই পর্যায়েতেই দিয়ে দেবেন। তো এই দেখুন, খানিকটা স্মুথ হয়ে যাওয়ার পর আমি আরও একবার ক্রিম চিজটা মিশিয়ে নিলাম। তো এইভাবে আমি 3 ভাগে ভাগ করে ক্রিম চিজটা এর সাথে অ্যাড করে দিচ্ছি। এখন 5 মিনিট আরও বিট করে নিলেই কিন্তু ক্রিম চিজ রেডি। আর আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে, তাহলে অবশ্যই ইলেকট্রিক বিটার দিয়ে করবেন, তাতে সময়টা আরও অর্ধেক লাগবে। তো এই দেখুন, ক্রিম চিজের একদম হট পিক চলে এসছে। এখন কিন্তু এটা হুইস্কটা ঝাঁকালেও পড়ে যাবে না। আপনাদের একবার বাটিটা উল্টো করে দেখাচ্ছি। এই দেখুন কতটা পারফেক্ট ক্রিম চিজ তৈরি হয়ে গেছে। এটা কিন্তু রুম টেম্পারেচারে রেখে দিলেও সহজে গলে যাওয়ার কোনো ভয় নেই। তো যেহেতু হুইপিং ক্রিম বাজারে সবসময় অ্যাভেলেবেল থাকে না, বা অ্যাভেলেবেল হলেও সেটা দিয়ে ক্রিম চিজ ফ্রস্টিং বানানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তাই আমি আজ পাউডার হুইপিং ক্রিম দিয়ে ক্রিম চিজ ফ্রস্টিংয়ের রেসিপিটা দেখালাম। তো এখন আমি এটাকে একটা পাইপিং ব্যাগে স্টার নজল দিয়ে ভরে নিচ্ছি, আর তারপর একটা ডেমো দিয়ে দেখাচ্ছি। দেখুন কত পারফেক্ট এবং সুন্দর ক্রিম চিজটা রেডি হয়েছে। এটার টেক্সচারটা যেমন সিল্কি অ্যান্ড স্মুথি, খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো। যে কোনো কাপকেক অথবা ডেজার্ট আইটেম ফ্রস্টিং করবার জন্যে একদম আইডিয়াল। তো এই দেখুন, এখন চলে যাচ্ছি তৃতীয় পদ্ধতিতে। সেকেন্ড প্রসেসের জন্যে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ বাটার। আমি এখানে নর্মাল সল্টেড বাটারই ইউজ করেছি। তো এই বাটারটার টেম্পারেচার এমন থাকবে যাতে হাত দিয়ে চাপ দিলে এই রকম দেবে যায়। এখন এটাকে একটু হুইস্ক দিয়ে খানিকক্ষণ বিট করে নেব, মোটামুটি 3-4 মিনিট মতন। তো 3-4 মিনিট বাদে লক্ষ্য করবেন বাটারটা বেশ অনেকটা ফ্লাফি হয়ে গেছে, আর কালারটাও অনেকটা হোয়াইটিশ হয়ে গেছে, ঠিক এই রকম। তো এই পজিশনে আমি এর সাথে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। তো কনডেন্স মিল্ক আমি দিয়ে দেবো প্রায় 1/4 কাপের মতন, আর এই কনডেন্স মিল্কটাও কিন্তু আমার বাড়িতে বানানো কনডেন্স মিল্ক। এরও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো। তো এই দেখুন, কনডেন্স মিল্কটা দেওয়ার পর কিন্তু এর কনসিস্টেন্সিটা বেশ অনেকটা পাতলা হয়ে গেল এবং রানি কনসিস্টেন্সি হয়ে গেল, কারণ আমি এর নিচে আইসিং বোলটা দিইনি। তো কনডেন্স মিল্ক দেওয়ার পরে কিন্তু অবশ্যই তলায় আইসিং বোলটা দিয়ে দিতে হবে। সাথে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ক্রিম চিজ। এক্ষেত্রে আর 2 বা 3 বার ভাগ করে দিলাম না, একবারেই দিয়ে দিচ্ছি পুরোটা ক্রিম চিজ। এমনকি কোনো এসেন্স দিতে গেলে সেটাও কিন্তু আপনারা এই পর্যায়েতেই দিয়ে দেবেন। তো এই প্রসেসে ক্রিম চিজ ফ্রস্টিং বানানোটা আমার কাছে বেশ অনেকটা ইজি মনে হয়। খুব সহজেই একদম পারফেক্ট ক্রিম চিজ ফ্রস্টিং তৈরি হয়ে যায়। এখন আমি এটাকে বেশ খানিকক্ষণ একই ডাইরেকশনে বিট করে নেব। মোটামুটি ক্রিম চিজ অ্যাড করবার পর থেকে আমি 7 মিনিট মতন বিট করলাম, আর এখন দেখুন একদম পারফেক্ট হাট পিক এসে গেছে।
বিট করতে করতে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কখন ক্রিমটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো আমি এইভাবে একইভাবে উল্টিয়ে দেখাচ্ছি, দেখুন। তো যেহেতু এই ক্ষেত্রে বাটার আর কনডেন্স মিল্ক ইউজ করেছি, তাই জন্য এই ক্রিম চিজটার কালারটা কিন্তু একটু অফ হোয়াইট হয়। এখন আসি এই দুটোর পার্থক্যে। টেস্টের দিক থেকে যদি বলেন তাহলে বাটার দিয়ে বানানো ক্রিম চিজ ফ্রস্টিং কিন্তু একটু নোনতা ধাঁচের হয়, যেহেতু এখানে সল্টেড বাটার ইউজ করেছি। আর পাউডার হুইপিং ক্রিম দিয়ে বানানো ক্রিম চিজ ফ্রস্টিংয়ের টেস্টটা একদম পারফেক্ট হয়। তবে দুটোরই টেস্ট আমার পার্সোনালি ভীষণ পছন্দ। আর স্টেবিলিটির দিক থেকে দেখতে গেলে কোনোটাই কিন্তু গরমে গলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং দুটোকেই আপনারা ফ্রিজে নর্মাল টেম্পারেচারে 7 দিনের জন্য এবং ডিপ ফ্রিজে 1 মাসের জন্য স্টোর করতে পারেন। এবং ব্যবহার করবার আগে অবশ্যই 5 থেকে 7 মিনিট মতন আবার বিট করে নিতে হবে। আপনাদের কোন ক্রিম চিজ ফ্রস্টিংয়ের রেসিপিটা সবচেয়ে বেশি ভালো লাগলো আমাকে কমেন্টে লিখে জানাতে একদম ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এই রকম নতুন নতুন রেসিপি আপনারা সবসময় পেতে পারেন। তাহলে আজ এইখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, গুড বাই।